হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। একজন বিটিএস আর্মি হিসেবে আপনারা সবাই তো বিটিএস এর মিনিং জেনেই থাকবেন, কিন্তু আপনারা কি জানেন যে বিটিএস এর লোগোর মিনিং কি বা এই লোগো দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে এ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। বন্ধুরা, বর্তমানে আমরা বিটিএস এর যে লোগোটি দেখছি, শুরুতে কিন্তু বিটিএস এর লোগো এরকম ছিল না। এখনো পর্যন্ত বিটিএস এর লোগো অনেকবারই পরিবর্তন করা হয়েছে। 2013 সালে বিটিএস এর ডেবিউ কালে বিটিএস এর লোগো দেখতে ছিল এরকম, আর এরপর বিটিএস এর লোগো অনেকবারই পরিবর্তন করা হয়েছিল। কিন্তু 2017 সালে উইং বয় বেন্ড অ্যাওয়ার্ডে বিগ এন্টারটেইনমেন্ট বিটিএস এর এই লোগোকে পার্মানেন্টলি সিলেক্ট করে নেয়। আর 2017 সালের পর থেকে বিটিএস এর লোগো আর কখনোই পরিবর্তন করা হয়নি, আর ভবিষ্যতেও এই লোগোটি পরিবর্তন করা হবে না। আর বিটিএস এর এই লোগোটি প্রকাশিত হওয়ার পরপরই তো সকল বিটিএস আর্মিরাই অনেক খুশি হয়েছিল। কিন্তু বিটিএস আর্মিরা সবচেয়ে বেশি খুশি হয়েছিল এই লোগোটির মানেটি জেনে, কেননা এই লোগোটিতে বিটিএস ও বিটিএস আর্মিদেরকে অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আসলে বিটিএস এর লোগোটি হলো একটি দরজার মতো যা ভেতর দিক থেকে খোলা, আর বিটিএস আর্মিদের লোগোটাও একটি দরজা যা কিনা বাহির দিক থেকে খোলা, আর এটা দ্বারা বোঝানো হয়েছে বিটিএস ও বিটিএস আর্মিরা এক। আর আপনারা যদি এই দুটি লোগোকে একসঙ্গে করে দেন তাহলে এটি একটি সম্পূর্ণ দরজা হবে। আর আমরা সবাই জানি যে বিটিএস এর ফুল মিনিং হলো বুলেট প্রুফ বয় স্কাউট, আর বিটিএস ও আর্মিদের লোগো মিলে যে দরজাটি তৈরি হয় সেটি হলো বুলেট প্রুফ ডোর, আর এটা দ্বারা বোঝানো হয়েছে বিটিএস ও আর্মিরা যদি একসঙ্গে হয়ে যায় তাহলে তারা অনেক মজবুত হয়ে যায় আর কোনো বুলেটও তাদেরকে ভাঙতে পারে না, আর এটি দ্বারা বিটিএস ও বিটিএস আর্মিদের মজবুত সম্পর্কটিকেও বোঝানো হয়েছে। আর আপনারা যদি এই আর্মি লোগোটিকে আবার ঘুরিয়ে দেন তাহলে হয়ে যাবে এটা বিটিএস, আর এটা দ্বারা বোঝানো হয়েছে বিটিএস ও আর্মিরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ, কেননা এই লোগোটিতে বিটিএস এর নাম তৈরি করার জন্য এই দুটি লোগোরই প্রয়োজন হয়, আর বিটিএস মেম্বার ও বিটিএস আর্মিরা মিলেই কিন্তু সম্পূর্ণভাবে বিটিএস তৈরি হয়। আর এই সম্পূর্ণ লোগোটির মানে তো আরো বেশি অসাধারণ। আসলে এই সম্পূর্ণ লোগোটির মানে হলো এটি একটি দরজা যা কিনা নতুন প্রজন্মকে উৎসাহিত করবে তাদের জীবনে সাফল্য অর্জন করার, আর বিটিএস এর এই লোগোটির মানে কিন্তু 100% সত্যি, কেননা অনেক মানুষই তো বিটিএস এর গানগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের জীবনের সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর অনেকে তো এটাও বলে যে বিটিএস হলো তাদের জীবনের মূল অনুপ্রেরণা, আর তারা বিটিএস মেম্বারদের থেকে শিখেছে কিভাবে ছোট থেকে বড় হওয়া যায়, কেননা আমরা সবাই জানি যে বিটিএস মেম্বাররা প্রথম এরকম ছিল যাদেরকে কিনা কেউই চিনত না এবং তাদের নামটাও তো কেউই জানত না, কিন্তু এখন তাদেরকে পুরো বিশ্ব চেনে এবং পুরো বিশ্বে তাদের কোটি কোটি ফ্যান রয়েছে। আর বিটিএস মেম্বারদেরকে অনুপ্রেরণা মনে করার এর থেকে বড় উদাহরণ কি হতে পারে? তাহলে আপনারা কি বিটিএস এর লোগোর মানেটি আগে থেকেই জানতেন নাকি নতুন জেনেছেন? এটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর বিটিএস মেম্বারদের সম্পর্কে এরকমই নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যেন এই চ্যানেলের প্রতিটা ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।